আজকের বইটি নিয়ে প্রথমেই বলতে চাই, আজকের বইটি আসলে যথেষ্ট কঠিন বই। বইটি পড়তে আসলে আমার যথেষ্ট ব্যাক পেতে হয়েছিল, কারণ বইটিতে এত বেশি আরবি আর ফার্সি ভাষার শব্দ আসলে ইউজ করা হয়েছে যেটার অর্থ বুঝতেই আমার অনেক বেশি সমস্যা হয়েছে। আরেকটা কথা হচ্ছে, বইটির মধ্যে আপনি শেষ দিকে সাধু ভাষারও কিন্তু আসলে পরিচয় পেয়ে যাবেন। তো তার মানে তৎকালীন সময়ের যে কঠিন কঠিন শব্দগুলো, সেই শব্দগুলো আজকের এই বইটিতে কিন্তু আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আরবি ফার্সি ভাষার শব্দগুলো আমি যখন আসলে দেখলাম, তখন আমি বইগুলোর অর্থ ডিকশনারিতে খুঁজতে খুঁজতে আসলে হয়রান হয়ে গেছি। কিন্তু যখন আসলে বইটির শেষ দিকে তাকালাম, অর্থাৎ পড়তে পড়তে যখন শেষ দিকে আসলাম, তখন দেখলাম যে আসলে প্রত্যেকটা শব্দেরই কিন্তু অর্থ দেওয়া আছে। তো মোটামুটি নিজেকে ওই দিক থেকে বেকুবি ভাবতে পারি, কারণ আসলে আমি শেষ দিকে উল্টিয়ে দেখিনি। তো আজকে যে বইটির আসলে কথা বলতেছি সেটা হচ্ছে আপনাদের সকলে পরিচিত এই কৃতদাসের হাসি বইটি। তো এই বইটির পাণ্ডুলিপি আপাত দৃষ্টিতে আসলে ঐতিহাসিক, অর্থাৎ সহজ কথা বলতে গেলে যে সহস্র এক আরব্য রজনী রয়েছে তার পরবর্তী সময়ের ঘটনাটাকেই এই বইটিতে আসলে লিপিবদ্ধ করা হয়েছে এটা বলতে পারেন। অর্থাৎ আসলে শওকত ওসমান তার যে বইটির ভূমিকা রয়েছে, ভূমিকার পর আসলে পাণ্ডুলিপি উদ্ধারের যে ঘটনাটা আছে সেই ঘটনাটাই এই জিনিসটা আসলে শেয়ার করেছেন। তো আজকের এই বইটি আসলে, যদিও আমি এখানে বলেছিলাম যে বইটির নাম হচ্ছে আসলে কৃতদাসের হাসি, কিন্তু বইটিকে আরেকটা নাম দেওয়া হচ্ছে, সেই নামটি হচ্ছে আসলে জাহাকুল আবদ। জাহাকুল আবদ আমি জানি না এটা কোন ভাষার শব্দ, আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো, কারণ আরবি ফার্সি ভাষা সম্পর্কে আমার আসলেই কোনো ধারণা নেই। তো সেদিক থেকে আপনারা আমাকে এদিকে সাহায্য করতে পারেন। শওকত ওসমানের তৃতীয় এই উপন্যাস অর্থাৎ কৃতদাসের হাসি উপন্যাসটা আসলে বলতে গেলে অনেকটা সংলাপধর্মী, এটাকে দেখে আপনার নাটকের মতোও কিন্তু মনে হতে পারে। অর্থাৎ সহজ কথায় বললে উপন্যাসটার আপনি প্রায় শেষ পর্যন্ত দেখতে পাবেন যে এখানে আসলে কতগুলো সংলাপের মতো কথাবার্তা, অর্থাৎ কথোপকথনের মতো, যেটাকে উপন্যাস হিসাবে আসলে বলা যায় না, কারণ আমরা জানি উপন্যাস সাধারণত গদ্য আকারে হয়ে থাকে। তো বইটির যদি এখন একটু রিভিউতে আসি, তাহলে মানে ঘটনাটা যদি আপনাদের সামনে আলোকপাত করি, তাহলে বইটির যে মানে উপন্যাসটির যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে সে হচ্ছে আসলে হাফসি গোলাম তাত্রী। আব্বাসীয় খলিফা হারুনর রশিদের হাফসি কৃতদাস ও আর্মেনীয় দাসী মেহেরজানের প্রেমের স্বীকৃতি দেন আসলে খলিফার স্ত্রী জুবাইদা। খলিফার অজান্তেই রাজমহিষী তাদের দুজনের বিবাহ দেন। বিবি জুবাইদার অনুমতিক্রমেই প্রতিরাতে নির্ধারিত স্থানে কিন্তু তারা আসলে দেখা করত। খলিফা হারুন রশিদ বাগদাদের অধিপতি। উজিরে আজম জাফর বার্মাকির হত্যার আদেশ কার্যকর হওয়ার পর তার মধ্যে আসলে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়। তো তার এই মানসিক অস্থিরতা দূর করার জন্য একদিন রাতে সে আসলে নির্মল প্রশান্তির জন্য এদিক ওদিক কিন্তু আসলে বাইরে ঘুরতে থাকেন, কিন্তু হঠাৎ করে তিনি একটা নির্মল প্রশান্তির আসলে হাসির শব্দ শুনতে পান। তো এই হাসিটা তার মনে আসলে অনেক বেশি কি দোলা দিয়ে যায়, তখন সে আসলে হাসির যে উৎসটা সেই উৎসটা খোঁজার চেষ্টা করেন। তো উৎস খুঁজতে গিয়ে আসলে তিনি দেখেন গোলাম তাতারি ও তার স্ত্রী মেহেরজানের প্রেমলীলা, এবং শুনেন আসলে তাতারির যে প্রাণখোলা হাসি সেটা। কৃতদাস পল্লীতে আসলে চরম দারিদ্রতার মধ্যেও তাদের এই সময়গুলো কাটলো, কিন্তু ওই যে তার যে গোলাম তাত্রী রয়েছে বা তাতারি রয়েছে তার হাসি কিন্তু আসলে থামে না। এই জন্য খলিফার আসলে এক ধরনের অদ্ভুত খেয়াল হয়। তিনি আসলে একটা জিনিসই ভাবেন যে এই তাতারিকে আসলে তার কৃতদাসের এই জীবন থেকে তিনি মুক্ত দিবেন এবং তাকে বিভিন্ন শান শওকত আসলে সমেত তাকে কিন্তু আসলে মুক্ত করবেন, বিনিময়ে তার থেকে যে প্রাণখোলা হাসিটা এই প্রাণখোলা হাসিটা আসলে শুনবেন। কারণ আগেই বলেছি বিভিন্ন মানসিক অশান্তির কারণে আসলে তার যে প্রাণখোলা হাসিটা সেই হাসিটা কিন্তু তার মন থেকে চলে গিয়েছে। তো আসলে ঘটনাক্রমে বাদশাহ হারুনের আসলে ভাবনা মোতাবেক যে তাতারির আসলে সুন্দরীর উপপত্নী শ্রী মেহেরজান ছিল, তাকে কিন্তু তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে তার প্রাসাদে নিয়ে আসেন এবং তাতারিকে একটি সম্পূর্ণ রাজ্যের কিন্তু দায়ভার অর্থাৎ রাজত্ব তাকে আসলে প্রদান করেন। আরও অন্যান্য সুযোগ সুবিধা তিনি দেন এবং এই সুযোগ সুবিধা দিয়ে তিনি বলেন যে সকল কিছু তোমার, এবং তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে তোমার প্রাণখোলা হাসিটা আসলে শুনতে চাই। কিন্তু দেখা যায় যে তাতারি আর ওই যে প্রাণখোলা হাসিটা সে আর ওই প্রাণখোলা হাসিটা কিন্তু হাসে না। এটার কারণ হচ্ছে আসলে তাতারির আসলে এই প্রাণখোলা হাসির একমাত্র উৎস ছিল তার স্ত্রী মেহেরজান, কিন্তু তার স্ত্রী মেহেরজানকে আসলে খলিফা হারুন তার প্রাসাদে তার স্ত্রী করে কিন্তু আসলে নিয়ে গিয়েছেন। তো যেহেতু সে আসলে আরেকজনের স্ত্রী হয়ে গিয়েছে, খলিফার স্ত্রী হয়ে গিয়েছে, তাই তাতারির মুখে তো প্রাণখোলা হাসি তো দূরের কথা, সামান্য হাসিটা কিন্তু তার কিন্তু আসে না। তো খলিফার যেহেতু আসলে নির্দেশটা অমান্য করা হয়েছে, খলিফা এই কারণে আসলে খুব বেশি নিজের মধ্যে অপমানবোধ করেন এবং অপমানবোধ করে দেখা গেছে যে সে তার গোলাম তাতারিকে আরও বেশ কিছু সময় দেন, কিন্তু এর বিনিময়েও গোলাম কিন্তু অর্থাৎ তাতারি কিন্তু হাসে না দেখা যায় যে। তো পরবর্তীতে খলিফা আসলে বিভিন্ন চিন্তা করেন এবং পরবর্তীতে দেখা যায় যে তার
অর্থাৎ তার রাজ্যের যে সুন্দরী আসলে নর্তকী রয়েছে, সুন্দরী নর্তকীদেরকেও কিন্তু তাতারির কাছে পাঠান। কিন্তু দেখা যায় যে তাতারিকে তারা তার মনগলাতে অর্থাৎ তাতারিকে ওই নর্তকীগুলো উপভোগ করতে কিন্তু আসলে ব্যর্থ হয়। বরং ওই আবেদনময় নর্তকী আসলে তাতারির কাছে গিয়ে যেহেতু অপমানিত হয়, তাকে আসলে মনোরঞ্জন করতে ব্যর্থ হয়, দেখা যায় যে সে আসলে নিজেই রাগে দুঃখে ক্ষোভে কিন্তু সে আসলে অপমানিত হয়ে কিন্তু আত্মহত্যা করে। তো ওই আবেদনময়ী নর্তকী আসলে যেহেতু নিজে আত্মহত্যা করে, তো খলিফা এখানে একটা চালাকি করলেন যে এই আত্মহত্যাটাকে আসলে হত্যা বলে চালিয়ে দিবে এবং তাতারিকে কিন্তু আসলে দোষী সাব্যস্ত করবে। তো সেই মোতাবেক দেখা যায় যে তাতারির কিন্তু আসলে বিচারও হয়। তো এত বিচার টিচার করেও আসলে দেখা যায় যে খলিফা তাতারিকে হাসাতে কিন্তু আসলে ব্যর্থ হয়। তো পরবর্তীতে সর্বশেষ যখন সে সবকিছুতে আসলে ব্যর্থ হলো, খলিফা যখন সবকিছুতে ব্যর্থ হলো, তখন খলিফা দেখা যায় যে আরেকটা কৌশল অবলম্বন করলেন। সেটা হচ্ছে খলিফা তার তাতারির স্ত্রী মেহেরজানকে কিন্তু আসলে বিবাহ করার 3 বছর হয়ে গেছে এবং 3 বছর পর সে চিন্তা করলো যে তার স্ত্রী মেহেরজানকে আসলে কার কাছে পাঠাবে, তাতারির কাছে পাঠাবে। তার উদ্দেশ্য একটাই যে মেহেরজান গিয়ে আসলে তাতারি থেকে আসলে কৌশলে কথা বের করে আনবে। কিন্তু দেখা যায় যে তাতারির কাছে গিয়ে ওই কারাগারে দেখা যায় যে মেহেরজান ছিল, মেহেরজান নিজেই তাতারিকে কিন্তু আসলে চিনতে পারে না। আর কারণ সে এতদিনে কিন্তু অন্যের স্ত্রী হয়ে গেছে, গত 3 বছরে সে অনেক কিছু আসলে ভুলে গিয়েছে। দেখা যায় যে সে আসলে নিজেই অর্থাৎ মেহেরজান নিজে তাতারিকে কিছু বলতে পারে না। দেখা যায় যে সেও ব্যর্থ হয়ে কিন্তু ফিরে আসে। মেহেরজান তো আসলে এতদিনে তাতারির কোনো প্রেমিকাই নাই, বরং খলিফা হারুনের আসলে কী হয়ে গিয়েছে, স্ত্রী হয়ে গিয়েছে। তো যেহেতু আসলে মেহেরজান ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছিল অর্থাৎ ওই কারাগারের দিক থেকে চলে যাচ্ছিল, তখন আসলে ওই গোলাম তাতারি মেহেরজানকে উদ্দেশ্য করে এবং খলিফাকে উদ্দেশ্য করে, বিশেষ করে খলিফাকে উদ্দেশ্য করে একটা কথা বলে। সেটা হচ্ছে, শোনো হারুনর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কেনা চলে, বন্দি কেনা সম্ভব, কিন্তু কিন্তু ক্রীতদাসের হাসি না 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 না। এরপরে কি লিখছে, পতন মিত্র ব্যাগে আবু নওয়াসের প্রবেশ। নওয়াস কি বলছে, আমিরুল মুমেনিন। এই হাসি অর্থাৎ হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি, হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। আমার মনে হচ্ছে এই কৃতদাসের হাসি উপন্যাসটার এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ আপনার আত্মা থেকে, আপনার আত্মা কখনো যদি আসলে প্রশান্ত না থাকে, আপনার আত্মা যদি আত্মায় যদি আসলে শান্তি না থাকে, তাহলে কখনো আপনার ভেতর থেকে কিন্তু হাসিটা কিন্তু আসবে না। এই জন্য খুব সুন্দর করে আসলে নওয়াস একটা কথা বলেছেন যে হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। কবি নওয়াসের এই সাধারণ উক্তির মাধ্যমে আসলে এই ক্রীতদাসের হাসি উপন্যাসটির আসলে পরিসমাপ্তি ঘটে। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আসলে উপন্যাসের যে ঘটনাটি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে তৎকালীন আসলে শাসক খলিফা হারুনর রশিদের আসলে সময়কার। যদিও আসলে খলিফা হারুনর রশিদ আপনারা জানেন মোটেই এরকম ছিলেন না, মূলত ক্রীতদাসের হাসি উপন্যাসটি যখন আসলে কী করা হয়েছিল, লিখা হয়েছিল, তখন পাকিস্তানি স্বৈর শাসক যে আইয়ুব খান ছিল, আইয়ুব খানকে ব্যঙ্গ করেই আসলে শওকত ওসমান সাহেব আসলে এই উপন্যাসটি রচনা করেছিলেন। তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে বাঙালিকে কোনো কিছু দিয়ে কিন্তু তোমরা আটকে রাখতে পারবে না। তিনি মূলত আইয়ুব খানের যে শাসন ব্যবস্থা ছিল সেটাকে ব্যঙ্গ করার জন্যই এই উপন্যাসটি লিখেছেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে উপন্যাসটির আসলে পটভূমিটা ঐতিহাসিক হলো বা দেখতে ঐতিহাসিক উপন্যাসের মতো হলো, আসলে উপন্যাসটির সাথে প্রকৃত ইতিহাসের আসলে কোনো স্থান নেই। তো প্রকৃত ইতিহাসের সাথে আসলে মিলিয়ে অর্থাৎ খলিফা হারুনর রশিদের সাথে মিলিয়ে এটাকে একটা গোলমাল সৃষ্টি করবেন আপনারা। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করবো, যারা সংলাপধর্মী আসলে উপন্যাস কখনো পড়েন নাই, তারা চাইলে উপন্যাসটি পড়তে পারেন। তবে হ্যাঁ, একটা কথা, উপন্যাসটা আমি 2 বার পড়েছি, 2 বার, কারণ উপন্যাসটি বুঝতে আমার সময় লেগেছিল, যেটা আমি আগেই বলেছিলাম যে আরবি ফার্সি শব্দে এত বেশি মিশ্রণ আসলে বুঝতে সময় লেগে গিয়েছিল। তো সবশেষে বলবো আপনারা আসলে উপন্যাসটি পড়ুন। আর যারা কলেজ জীবন আসলে মুনীর চৌধুরীর যে রক্তাক্ত প্রান্ত নাটকটি পড়েছেন, তারাও কিন্তু যদি ওটা বুঝে থাকেন ভালোভাবে, তাহলে তাদের জন্য আসলে ক্রীতদাসের হাসি উপন্যাসটি ভালো হবে, তারা এটা খুব সহজে বুঝতে পারবেন। সকলে ভালো থাকুন।